জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে বিশ্ববাসীর সামনে বাংলাদেশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ ও বীরত্বের কথা তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ছাত্র জনতা স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে ছাত্র জনতার আন্দোলন সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে বলতে গিয়ে ডক্টর ইউনূস বলেন, আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, পর্যায়ক্রমে তা গণ আন্দোলন রূপ নেয়। এরপর সারা পৃথিবী অবাক বিশ্ব দেখেছে সমগ্র বাংলাদেশের মানুষ কিভাবে একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের এই তরুণরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে। বন্দুকের গুলি উপেক্ষা করেও বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা। অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণরা।